एवरीवन वेलकम बैक टू अ होम मेकर्स डायरी। আমি সহেলি, আমার তরফ থেকে তোমাদের সবাইকে ওপারে জানাচ্ছি দীপাবলি এবং কালী পুজোর শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দীপাবলি কাটিও। এবং আজকে তো জানি দীপাবলি মানেই সবার মনে, ছোট বড় অনেকেরই মনে আনন্দ আছে বাজি নিয়ে। তো তোমরা সবাই সবার মতন করে আনন্দ করো দীপাবলি, কিন্তু খুব সাবধানে, যাতে আনন্দের মধ্যে কোনো কারোর কোনো রকম না বিপদ হয়ে যায়। আর একটা তার সাথে কথা হলো, আমাদের যে ছোট্ট পাপি এবং ডগিসগুলো রয়েছে, তাদেরকে খুব সাবধান করে তোমরা দীপাবলিটাকে, উৎসবটাকে, মানে বাজির উৎসব, আলোর উৎসবটাকে তোমরা কাটিয়ে, যাতে তারা কোনোভাবে না কিছু এফেক্টেড হয়। কেউ এরকম দেখেছি অনেক সময় কোনো কিছু বাজি নিয়ে তাদের দিকে ছুড়ে দেয়। প্লিজ এটি করো না, কারণ আমরা যেটা বুঝতে পারছি, আমরা হলাম শ্রেষ্ঠ জীব, আমরা যেটা বুঝবো সেটা ওরা বুঝবে না। মা কালীর একসময় উপোস করতাম তো ঈদে, আর আজকে সাথে সাথে ভেজও খাই, কেন এটা মনের মধ্যে এটা আমার হয়, এটা করে থাকি। আর এক্ষুনি তোমাদের দিওয়ালির ছোট্ট করে দিওয়ালির একটু ঘরে সাজিয়েছি, সেটা দেখাবো। তু জো হে সাথ মেরে তো ডগর লাগে কে জেসে খুব সুরত ঘর, তু জো হে সাথ মেরে তো ডগর। আর দেখো আজকে যারা মনটা কি আনন্দ, কারণ মাঝখানে দু বছরের পর আমি আজকে আবার এন্টালিতে কালী পুজোর দিন যাচ্ছি। আমাদের পাড়ায় কালী পুজোরটা এবারে 75 বছর মনে হয়। তো মাঝখানে 2 বছর তো যেতে পারিনি, 1 বছর তো কোভিডের জন্য সব কিছু আসা যাওয়া বন্ধ ছিল, আর পুজো বন্ধ ছিল। আর গত ইয়ারে এখানেই ফার্স্ট ইয়ারটা অ্যাটেন্ড করেছি, কেন আজকের দিনে শ্রীজিতের বন্ধুর বাড়ি যাওয়ার থাকে, অলিকজির বাড়ি যাবো যখন দেখতে পাবে, প্লাস থাকে আমাদের পিসিমণির অলক্ষী পুজো। তো লাস্ট ইয়ার এখানে অ্যাটেন্ড করেছিলাম, আর এবছর ইচ্ছাটা হলো একটু কালী পুজোয় ওখানে যাবো। কারণ আজকে রাত্রিটা যে সবার সাথে দেখা হয়, সবাই উপোস থাকে, একসাথে আমরা ভোগ খেতাম, পুজো অঞ্জলি দিতাম, সেটা কালকে গেলে না সেটা কাউকে পাওয়া যায় না। আপডেটও দেওয়ার আছে তোমাদেরকে, সেটা হলো আমার ফোনটা খুবই ডিস্টার্ব করছে, তো এখন জানি না ফোনটা কদিনের জন্য, হয়তো তোমরা একটু ব্লগস দেরি করে পাবে, কারণ এডিটিং হচ্ছেই না, মাদারবোর্ডের প্রবলেম হচ্ছে প্রবাবলি। দেখিয়ে নিই যে আমি ধনতেরাস সেই সময় মানে হঠাৎ করে ফোন অফ হয়ে গেছিলো, আর ফোনে মানে 1 ঘন্টা মতন কিছু করতে পারিনি আমি, তো ওই রেকর্ডও করতে পারিনি। তো কী কিনেছি সেটা দেখিয়ে দিই, আর ঠাকুরের ওখানেও কিছু কিনেছি। আর এটা কিনেছি আমি, এটা আমি অবশ্য পরশু দিন কিনেছি, ফাঁকায় ফাঁকায় গিয়ে কিনেছি। তো এটা সবসময় পরার জন্য এইটা, এই সেটটা আমার রয়েছে, বাট এই সেটটা ভীষণ হেভি, এটা একটু বিয়ে টিয়ে বাড়ির, দাঁড়াও। প্লাস এটা আমি খুব যত্নে রাখতে চাই, এটা আমার মাসির দেওয়া, আমাকে মেজো মাসি, তো এই জন্য এইটা আমি সবসময় ইউজের জন্য রাখতে চাই না। আমি আরেকটা সিঙ্গেল করেছি, যাতে ওটা আমি এমনি হাতে পরে সবসময় থাকতে পারি, আর সেটাই পরে থাকবো, কেন ওনাতে দিয়ে দিয়েছিলাম, বাট ওই দিন আমি ডেলিভারিটা নিয়েছি, কারণ আমার হাতের সাইজ তো রেডিমেড পাবোই না। আচ্ছা বাই দেবে ডিজাইনটা দেখাই, দেখো একদম সিম্পল স্লিকের মধ্যে, এটা একটু হেভি তো আমি এটা একটু স্লিকের মধ্যে নিয়েছি, দেখো, কেন আমার স্লিকগুলো খুব ভালো লাগে। আর এটা মাসির ডিজাইন, তো এটা তো মাসির মতন হয়েছে, একটু বড় সড়ো, এটা বিয়ের বাড়ির জন্য রেখেছি, আর এটা রেগুলার ইউজের জন্য রাখবো। সামনে থেকে দেখাই, ও এখন আমি চলে এলাম আমাদের ডাইনিং কাম প্লাস যেখানে ঠাকুর থাকে, তা আগে সব কিছু ক্লিন করছি, কারণ আজকে ঠাকুরকে ফুল টুল ভালোভাবে মালা পরাতে গেলে আগে পুরোনোটা রেগুলার যেটা বু করে সেটা, পুজোটা আজকে করার পর আমি করছি পরিষ্কার করে। গোপালের ড্রেসও চেঞ্জ করবো আজকে, একটা যাই হোক উৎসবের দিন, আর সব মিলে কীভাবে ঠাকুর সাজিয়ে পুজো করি সেটা তোমরা দেখতে থাকো। পুজো শেষ হলো, এরপর একটু সিদ্ধ ভাত খেয়ে এখন এলাম শাড়ি কি পরবো বিকেলবেলা, তার মধ্যে বৃষ্টির তো একটা শুনছি আওয়াজ আছেই, তো সেজে বুঝে আমরা তাড়াতাড়ি, আমি আর শ্রীদীপ মিলে তাড়াতাড়ি এসে গেলাম আমাদের খুব কাছের মানুষ অলিকজি, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর বাড়ি পুজোতে, তো কাকিমার সাথে দেখা হবে, এখন মাকে দর্শন করছি। আর অলিকজির বাড়ি এসেছি, এইটা হলো মা যেটা দেখালাম এখানে, পুজোর জোগাড় চলছে ফুল দমে, সবাই মিলে জোগাড় করছি, ওদের অলিকজি খুব ব্যস্ত আজকে জোগাড়ে, আর এখানে অন্য কাকিমারা রয়েছে, সবাই মিলে একসাথে জোগাড়ে লেগে পড়েছে, মানে মাসি মাসি তো ওটা, হ্যাঁ মাসিকে চিনতে পেরেছি,
আর কাকিমা রয়েছে কাকিমা একবার এখন কি আছে কালকে আমি বাড়ি যাচ্ছি আজকে হ্যাঁ আর এই যে মা একদম এখন একজনের মিসিং আছে সেটা ভরপুর শূন্যস্থান পূরণ হয়ে যাবে নেক্সট ইয়ারের মধ্যে খাবে খাবে সব খাবে হলে দাও রেডি লজিক হচ্ছে গিয়ে দিদি অবলিক ভাই যা দেবে দাদা মানে সরি দিদি অবলিক বোন যা দেবে দাদা অবলিক ভাইকে এটা মিউচুয়াল থাকবে ব্যাপার এটা কোনোদিন ওয়ান সাইডেড হতে পারে না বিকজ দিস ইজ মিউচুয়াল লাভ প্রফেসর মানুষ তো ওটা লজিক ছাড়া কথা বলে না আমাকে লজিকের মধ্যে ফেলে দিলে দেখা আমি আর কিছু বলতে পারবো না আর আগের বার আমার যথারীতি ফোন বন্ধ হয়ে গেছিল তার একবার রিক্যাপ মানে পুরোটা রিক্যাপ হচ্ছে অ্যাডভান্স গিফট একদম এসে পৌঁছালাম এরা কি করছে দেখো ড্রেসটা সপনা চৌধুরীর এই দেখো এই মেয়ে আর এটা দেখো ডিরেক্টর এটা দেখো কোথায় একে জ্বর হয়েছে দেখো মাথা অবধি কত সাহস এই মেয়ে উমা এই এন্টালি শ্রী শ্রী শ্যামা পুজো 1948 সাল থেকে শুরু হয় কিছু মানুষের হাত ধরে আর আগে এটির নাম ছিল নিউ অ্যাথলেটিক পুজো কিন্তু পরে বদলানো হয় আর আজ তারা নেই কেউই তবে এ যুগের সবাই খুব প্রবল আগ্রহে এই পুজো পালন করে এই কদিন আমাদের মনে একটি আলাদা আনন্দ আসে ঘোড়া পুজোর মণ্ডপে একসাথে ভোগ খাওয়া এই সব নিয়ে প্রত্যেকটা বছর আমাদের কালী পুজো দারুণ কাটে সবাই আছে আগে মাকে দেখাই তারপর এই মাদার ইন্ডিয়াগুলোকে দেখাচ্ছি এই যে এখানে লাইন্স মাদার ইন্ডিয়ার কিন্তু কাউকেই মাদার লাগছে না আমি মাদার হয়ে গেছি ওদের কাছে এই যে প্রত্যেকে রয়েছে এখানে সব চেনা মুখ আমাদের একদম আর হ্যাঁ একটু সবাই চেনাও নিজে একটু দেখে তুমি একটু আনবি ওটা আমি জানি তুমি গড়িয়া থেকে এসেছো অনেক দূর থেকে এনার্জিটা আন্টির এ হয়ে গেছে তো যাই হোক এখন তো এদের সেই এনার্জি স্টার্ট এই পুজো থেকে কালী পুজোয় আর এখন আগামী দিনে আছে আবার জগদ্ধাত্রী পুজো ওটাও পুরোপুরি সবকিছু আন্টিরা মিলে করছে একদমই মানে মহিলা কেন্দ্রিক পুজো তাই তো তো সেটা নিয়ে একটু বলো জানি না আসতে পারবো নাকি আমরা কজন মহিলা পরিচালিত জগদ্ধাত্রী পুজো গত বছরও সহেলির ব্লগ আপনারা দেখেছিলেন এবারেও হচ্ছে জগদ্ধাত্রী পুজোটা একইভাবে আরো ভালো করে হচ্ছে কেউ চাইলে যোগ মানে দিতে চাইলে আমাদের এই পুজো এন্টালি পোস্ট অফিসের একদম কাছেই হয় প্যান্ডেলটা থাকে এবং আমাদের ক্লাবটাও একদম কাছেই মহিলারা আছে পুরো মহিলারা অনেক মহিলারা মিলে পাড়ার পল্লীর সমস্ত মহিলারা মিলে একসাথে থাকি একসাথে কটা দিন কাটাই খুব আনন্দ করে তাই জন্য আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ থাকলো আপনারা আনন্দ করুন ভালো থাকুন এবং সহেলির ব্লগটা ভালো করে দেখুন তার মধ্যে যে তুমি আমার কথাটা বলেছো এটাই আমার অনেক হাতে খড়ি হয়েছে আর কি বোকা দিত যখন না পাতনা বানান যুক্তাকুরের বানান বল ব্যাস আমার হয়তো মা পাটি পিসির কাছে পড়বো না মা ও মা পাটি পিসির কাছে আজ পড়বো না বানান বলতে পারবো না ব্যাস এই রিয়া এদিকায় যাবি কোথায় তুই তারপর যে বিয়ে হয়ে গেল আমার মনে কি আনন্দ হলো আর পড়াতে আসবে না মাটি আর এই পুচকে রয়েছে এই দাঁড়াও এখন গল্প চলছে হাত
এই যো এই রমণীকে দেখো, এই রমণী এক এক টাইমে এক এক লুক, যখন সিঙ্গাপুরে নামলো তখন এক লুক, তখন কে ইন্ডিয়ান কে তোমার পিঙ্কি ব্যানার্জি তখন না চেনা যাচ্ছিল না, আর আজকে একদম অন্যরকম লুক। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, আমি এটা বুঝতে পারিনি, মনে হচ্ছে প্রফেশনাল। ও এটা মানে তোমার এক্সেপশনাল যেটা নিজে, হ্যাঁ সেটা দেবে। আর মাও রয়েছে, মাকেও দারুণ লাগছিল বলো ওয়েস্টার্ন করে, আর আমাকে তো খুব মানে বাবি লাগছিল, বাবি ডল বাবি ডল বাবি ডল, আমি সত্যি বাবি ডল, সত্যি বাবি ডল, আমি খুব মানে চিন্তায় ছিলাম ওয়েস্টার্নটা ক্যারি করতে পারবো। আর এদিকে রয়েছে আমাদের শান্ত শিষ্ট আন্টি, বাট জুম্বার একদম হিট জুম্বা স্পেশাল আন্টি, এরকম দেখতে মনে হচ্ছে শাড়ি পরে শান্ত, হ্যাঁ যদি কেউ ক্লাস করতে চাও ক্লাস করো, ওখানে প্রসাদ খেয়ে আবার পাড়ার পুজো ফেরত এলাম। আর দেখো এখন প্রদীপ জ্বালানো হচ্ছে, যত রাত এগিয়ে যাচ্ছে তত যারা পুষ্করে রয়েছে তাদের শুধু তারা সময় গুনছে, আর আমরা এখানে আবার সবাই চলে এসেছি। মা হাই তুলছে কারণ রাত্রি দুটো বেজে গেছে, কিন্তু প্রত্যেকেই এই সময়টা খুব আনন্দ করে, তো কারোরই বাড়ি যেতে ইচ্ছা করছে না, একদম ভোগ খেয়ে তারপর যাবে। আর এখন পুজো চলবে, পুষ্পাঞ্জলি হবে, তারপরে আস্তে আস্তে যারা প্রথম অঞ্জলি দিয়েছে মানে তাদের আগে ভোগ দেওয়া হবে, তারপরে আমরা সবাই অবশ্য সেই ভোগ খাই, সেই মায়ের ভোগ খেয়ে আমরা যে যার বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে যাবো, কেন আবার দুপুরবেলা রাত্রিবেলা 75 বছর বলে এবারে প্রচুর খাওয়া দাওয়া একসাথে। এই এখন খাচ্ছি আমরা ফল প্রসাদ, এরপরে আমাদের খিচুড়ি পায়েস আর একটা তরকারি আর মিষ্টি এইগুলো দেওয়া হবে। সেটার জন্য অবশ্য তোমরা দেখতে পাবে যে আমরা সবাই মেয়েদের মধ্যে কী সুন্দর একটা লাইন করে আগে যারা উপবাস ছিল তাদেরকে সুযোগ দিয়েছি, আর তারপরে আমরা নিজেরা নেব। তো আজকের মতন টাটা, কালকে আবার আসছি সেকেন্ড পার্ট নিয়ে।